মাননীয় স্পিকার আমি বিশ্বের যেখানেই গিয়েছি সেখানেই নেতারা আমাকে জিজ্ঞাসা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাদু কি মাননীয় স্পিকার তিনি শুধু নারীর ক্ষমতায়ন নয় তিনি বিশ্বে মানবতার জননী তাকে বলা হয় মাদার অফ হিউম্যানিটি তাকে বলা হয় স্টার অফ দিস্ট তিনি এখন একজন বিশ্বনেত্রী মাননীয় স্পিকার আমি বিশ্বের যেখানেই গিয়েছি সেখানেই নেতারা আমাকে জিজ্ঞাসা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাদু কি আমি তখন বলেছি তিনি বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু যেমন দেশকে ভালোবাসতেন বঙ্গবন্ধু যেমন এদেশের মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতেন আজকে বঙ্গবন্ধুর কন্যাও সেইভাবেই এ দেশকে ভালোবাসেন হৃদয় দিয়ে ভালোবাসেন আজকে সেই জন্যই এদেশের মানুষ তাকে হৃদয় দিয়ে ভালোবাসেন বা মাননীয় স্পিকার উনি স্বাস্থ্য খাতে কমিউনিটি ক্লিনিক করেছিলেন তার আমরা সুফল আমরা পেয়েছি আমরা সুফল পেয়েছি আজকে আমাদের ষাট বর্ষর গড় আয়ু থেকে আমরা আজকে বাহাত্তর বর্ষরে বাহাত্তর প্লাস আমরা গড় আয়ু পেয়েছি কমিউনিটি ক্লিনিকের সাফল্য ইউনাইটেড নেশনের রেজুলিউশন অ্যাডপ্ট করার নাম দিয়েছে শেখ হাসিনার ইনিশিয়েটিভ মাননীয় স্পিকার আমাদের আমি আগেই বলেছি তিনি শুধু আমাদের নেতা নন তিনি শুধু তিনি বিশ্ব বিশ্ব নেতৃত্বে পরিণত হয়েছেন মাননীয় স্পিকার বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তরের রাজাব্রাগ প্যারেড গ্রাউন্ডে প্রথম পুলিশ সপ্তাহে উপলক্ষে বলেছিলেন একটি কথা তোমরা ভুললে চলবে না পুলিশদের উদ্দেশ্যে আপনার স্বাধীন দেশের পুলিশ আপনার বিদেশি শোষকদের পুলিশ নন জনগণের পুলিশ আপনাদের কর্তব্য জনগণের সেবা করা জনগণকে ভালোবাসা দুর্দিনে জনগণের সাহায্য করা আজ আমি বলতে চাই বঙ্গবন্ধুর যোগ্য উত্তস্বরী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান পুলিশ সত্যিকার অর্থে জনবান্ধব পুলিশে পরিণত হয়েছে মাননীয় স্পিকার আমরা দেখেছি করোনার সময় মাতার ডেড বডি সন্তানরা ফেলে হসপিটাল থেকে ফেলে চলে গিয়েছেন এই পুলিশ তার দাফন কাফন করেছে মাননীয় স্পিকার আমরা আমরা করোনা কালের সময়ের কথার সবসময় আজকে জনগণের পাশে আজকে পুলিশ দাঁড়িয়েছে সেই জন্যই আমরা আমাদের একটি আমরা ইউনাইটেড নেশনে আমাকে একটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সেমিনারে পাঠিয়েছিলেন সেখানে কথা হচ্ছিল যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য কি প্রয়োজন সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য বলা হয়েছিল সাস্টেনেবল পিস আমি তার সঙ্গে একটু যুক্ত করে বলছিলাম সাস্টেনেবল পিস থাকতে হলে সাস্টেনেবল সিকিউরিটির দরকার আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সাস্টেনেবল সিকিউরিটির জন্য আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন তিনি জিরো টলারেন্সের কথা বলেছিলেন আমাদের পুলিশ আমাদের নিরাপত্তা বাহিনী আজকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেই তারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজ করে যাচ্ছেন আজকে পুলিশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা মানে সফল হচ্ছেন জঙ্গি দমন বলেন মাদক ব্যবসা বলেন সন্ত্রাস দমন বলেন মানে চরমপন্থী আত্মসমর্পণ বলেন জলদস্যুর সারেন্ডার বলেন সবই কিন্তু একের পর এক আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় একের পর এক আমরা সফল হয়েছি